ক্লাস 11 জিওগ্রাফি সেকেন্ড চ্যাপ্টারটা থেকে আমি তোমাদের আগের ভিডিওতে কিছু শর্ট কোশ্চেন দিয়েছি, আজকে আরও কিছু শর্ট কোশ্চেন দেবো। যেহেতু চ্যাপ্টারটা অনেক বড়, তোমাদের অনেকগুলো শর্ট কোশ্চেন কিন্তু এখান থেকে পড়তে হবে। কিন্তু যে শর্ট কোশ্চেনগুলো দিচ্ছে ওগুলো যদি তোমরা ভালো করে পড়ো, তাহলে কিন্তু তোমাদের বাইরে থেকে আর কোনো ছোটো প্রশ্ন পড়ার কিন্তু দরকার নেই, এগুলো পড়লেই তোমাদের হয়ে যাবে। তাহলে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমরা পেতে পারো। কোন তরঙ্গ কঠিন, তরল বা সব মাধ্যম দিয়ে যেতে পারে? পি তরঙ্গ। পি ও এস তরঙ্গ ভূপৃষ্ঠ সব জায়গায় পৌঁছায় না কেন? পি তরঙ্গের প্রতিসরণ ও এস তরঙ্গের প্রতিসরণ তথা এস তরঙ্গের কেন্দ্রমণ্ডলে প্রবেশ করতে না পারার কারণে। পৃথিবীর আভ্যন্তর সব থেকে উষ্ণতম ভারী স্তর কোনটি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডল কোন কোন তরঙ্গে প্রবেশ করতে পারে না? এল ও এস তরঙ্গ। কেন্দ্রমণ্ডলের চাপ কত? 3,500 কিলোগ্রাম। পৃথিবীর মোট আয়তনের 15% দখল করে আছে কেন্দ্রমণ্ডল। পৃথিবীর মোট ভরের কত পার্সেন্ট দখল করে আছে কেন্দ্রমণ্ডল? 32%। কেন্দ্রমণ্ডলের উষ্ণতা কত? 4,000 থেকে 5,000 ডিগ্রি সেলসিয়াস। কেন্দ্রমণ্ডলের গড় গভীরতা কত? 3,480 কিমি। গুরুমণ্ডলের গড় গভীরতা কত? 2,858 কিমি। গুরুমণ্ডলের ঘনত্ব কত? 3.5 থেকে 5.5 গ্রাম ঘনসেমি। কেন্দ্রমণ্ডলের ঘনত্ব কত? 10 থেকে 13 গ্রাম পার ঘনসেমি। এটা সবচেয়ে বেশি, এই জন্য এটা কিন্তু মনে রাখবে, কেন্দ্রমণ্ডলের ঘনত্ব কিন্তু সব স্তরের থেকে বেশি। গুরুমণ্ডলের উষ্ণতা কত? 2,700 ডিগ্রি সেলসিয়াস। পৃথিবীর মোট আয়তনের 83% গুরুমণ্ডল দখল করে আছে। পৃথিবীর মোট ভার 68% মোট আয়তনের 83% গুরুমণ্ডল, আর মোট ভরের কিন্তু 68% গুরুমণ্ডল দখল করে আছে। সর্বাধিক ধ্বংসাত্মক তরঙ্গ কোনটি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এল তরঙ্গ। ভূ আভ্যন্তরের সবচেয়ে লঘু ও হালকা ভূস্তর কোনটি? ভূত্বক। মহাদেশীয় ভূত্বকে কী কী শিলা থাকে? সিলিকন, অ্যালুমিনিয়াম, গ্রানাইট। মহাসাগরীয় ভূত্বকে কী কী শিলা থাকে? সিলিকন, ম্যাগনেশিয়াম, ব্যাসল্ট। ভূত্বকে কী অবস্থা থাকে? কঠিন অবস্থা। গুরুমণ্ডল কী অবস্থা থাকে? অর্ধতরল অবস্থায়। অন্তঃগুরুমণ্ডল কী অবস্থা থাকে? কঠিন অবস্থায়। বহির্কেন্দ্রমণ্ডল কী অবস্থায় থাকে? অর্ধতরল অবস্থায়। অন্তঃকেন্দ্রমণ্ডল কী অবস্থায় থাকে? কঠিন অবস্থায়। বিযুক্তিরেখা কী? ভূগর্ভে ভূমিকম্প তরঙ্গের গতিবেগ যেখানে পরিবর্তিত হয়, সেখানে যে সূক্ষ্ম সীমা রেখা দ্বারা ভূস্তরগুলি পৃথক করা থাকে তাকে বিযুক্তিরেখা বলে। এরপরে দেখো সমস্ত বিযুক্তিরেখাগুলো আছে, খুব ইম্পর্টেন্ট, যে কোনো একটা বিযুক্তিরেখা কিন্তু তোমাদের পরীক্ষায় দেবে। তোমাদের আমি আগের ভিডিওতে হচ্ছে পৃথিবীর হচ্ছে ভূ আভ্যন্তরের যে চিত্র, যে ভাগগুলো, ভূত্বক, কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল সমস্তটা আমি ব্যাখ্যা করে দিয়েছি। এই জন্য এই বিযুক্তিরেখাগুলো পড়ার আগে বা এই পাঠটুকু পড়ার আগে তোমরা ভিডিওটা একবার দেখে নিও, তাহলে হচ্ছে বিভিন্ন স্তরগুলো সম্পর্কে তোমরা বুঝতে পারবে আর কোনটাকে কী রেখা বলে সেটা কিন্তু বুঝতে পারবে। ভূ আভ্যন্তরের যে স্তরবিন্যাস সম্পর্কে যে ভিডিওটা, সেটা তোমরা আমার চ্যানেলের হচ্ছে ক্লাস 11-এর প্লেলিস্টে পেয়ে যাবে, 8 বা 11-এর প্লেলিস্টে কিন্তু পেয়ে যাবে, সেখান থেকে একবার দেখে নিও, তাহলে কিন্তু তোমাদের এটা বুঝতে বা মুখস্থ করতে সুবিধা হবে। তা গুটেনবার্গ বিযুক্তিরেখা কেন্দ্রমণ্ডল ও গুরুমণ্ডলের মাঝে সীমারেখাকে বলা হয়, এটাকে আবিষ্কার করেছেন, পাশে সেগুলোও লেখা রয়েছে, সেগুলো কিন্তু পড়ে নিও। জার্মান ভূবিজ্ঞানী উইশার্ট ও বেনো গুটেনবার্গ আবিষ্কার করেন মোহবিযুক্তিরেখা। ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে সীমারেখাকে বলা হয়। যুগোস্লাভিয়ার বিজ্ঞানী অ্যান্ড্রিজা মোহরোভিসিক এটা তৈরি করেন। কনরাড বিযুক্তিরেখা সিয়ালো সীমার মাঝে সীমারেখাকে বলে। অস্ট্রীয় ভূ পদার্থ বিজ্ঞানী ভিক্টর কনরাড এটা আবিষ্কার করেন। রেপিত্তি বিযুক্তিরেখা বহির্গুরুমণ্ডল ও অন্তঃগুরুমণ্ডল মাঝে অবস্থিত। ভূবিজ্ঞানী রেপিত্তির নাম অনুসারে লেহম্যান বিযুক্তিরেখা অন্তঃকেন্দ্রমণ্ডল ও বহির্কেন্দ্রমণ্ডলের মাঝে সীমারেখাকে বলে। মার্কীয় ভূকম্প বিজ্ঞানী ইঙ্গে লেহম্যান এটা আবিষ্কার করেন। নেক্সট খুব ইম্পর্টেন্ট, সমস্থিতি বা আইসোস্ট্যাসিস শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে? গ্রিক শব্দ আইসোস অর্থাৎ সমতা ও স্ট্যাসিয়া অর্থাৎ স্থিতি থেকে, অর্থাৎ সমস্থিতি। প্রথম কে আইসোস্ট্যাসিস শব্দটি ব্যবহার করেন? খুব ইম্পর্টেন্ট, মার্কিন ভূতত্ত্ববিদ সি ই ডাটন 1859-এ ভূপৃষ্ঠের যে স্থানে যত উঁচু তার শিলার ঘনত্ব ড্যাশ কম, ভূমির উচ্চতা ঘনত্বের মধ্যে সম্পর্ক কি ব্যস্তানুপাতিক? বিশ্বের বৃহত্তম গভীরতম মহাসাগর প্রশান্ত মহাসাগর। মহাকর্ষের সূত্র কে আবিষ্কার করেন? স্যার আইজাক নিউটন। মহাকর্ষের মান নিরক্ষরেখায় কত? সর্বনিম্ন, এটা উল্টোভাবে আসে। নিরক্ষরেখার মান অভিকর্ষের মান সর্বনিম্ন কোথায়? নিরক্ষরেখায়। আর অভিকর্ষের মান সর্বোচ্চ কোথায়? মেরুতে। ভূত্বকে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে অভিকর্ষের মান কী হয়? হ্রাস পায়। অভিকর্ষ যে ত্বরণের মান উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কী হয়? হ্রাস পায়। চিম্বরাজ আগ্নেয় পর্বত কোথায় অবস্থিত? আন্দিজ পার্বত্য অঞ্চলে। ভূগের অভিকর্ষ যে সঙ্গতি পর্যবেক্ষণ কোন অঞ্চলে করা হয়? দক্ষিণ আমেরিকার আন্দিজ পার্বত্য অঞ্চলে। চিম্বরাজ আগ্নেয় পর্বতের উত্তর ও দক্ষিণে
মাউন্ট এভারেস্টের নাম কার অনুসারে রাখা হয়? ভারতীয় সার্বিয়ার জেনারেল জর্জ এভারেস্ট। জর্জ এভারেস্টের অভিকর্ষজ অসঙ্গতির পর্যবেক্ষণ কোন কোন অঞ্চল নিয়ে হয়? শিবালিক পর্বতের 96 কিমি দক্ষিণে, কালিরান আর কালিয়ানার 603 কিমি দক্ষিণে, কালিয়ানপুর ও কালিয়ানপুরের 684 কিমি দক্ষিণে, দামারদিঘা ত্রিভুজাকৃতির সমীক্ষা। এটা তরল পদার্থে নিমজ্জিত বস্তুর ওপর তরল পদার্থে যে উলম্ব বল প্রয়োগ করে তাকে কী বলে? প্লবতা। অভিকর্ষজ ত্বরণের পরিমাণ, ত্বরণের পরিমাণ কত? সেকেন্ডে 9.81 মিটার। নেক্সট, নক্ষত্রের উন্নতি কোন মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? ট্রানজিট থিওডোলাইট। নবীন মঙ্গল পর্বতে অভিকর্ষের বিচ্যুতি কীরকম? ঋণাত্মক। প্রাচীন শিল মালভূমি ও সমুদ্রের তলদেশে অভিকর্ষের বিচ্যুতি কত? ধনাত্মক। ভূপৃষ্ঠের কোন স্থান বিন্দুর প্রকৃত অভিকর্ষ মান থেকে তাত্ত্বিক মানের বিয়োগফলকে কী বলে? অভিকর্ষ অসঙ্গতি। নবীন মঙ্গল পার্বত্য অঞ্চলে সমস্থিতিক বিচ্যুতি কীরকম? ঋণাত্মক। পরিণত ভূভাগে বা শিল মালভূমি তলদেশে সমস্থিতি বিচ্যুতি কত? ধনাত্মক। পদার্থের ভাসমানতার ধর্মের উপর প্রতিষ্ঠিত সমস্থিতির ধারণা কে সর্বপ্রথম ব্যক্ত করেন? খুব ইম্পর্টেন্ট, 1885 সালে ব্রিটিশ জ্যোতির্বিজ্ঞানী স্যার জর্জ বিদ্দেল এইরি। মাউন্টেন রুট হাইপোথিসিস তত্ত্বটি কী? ভূভাগের উচ্চতা ও শিয়াল ভূত্বক ও শেকড়ের গভীরতা প্রত্যক্ষ সম্পর্কযুক্ত। এই তত্ত্বটি হলো মাউন্টেন রুট হাইপোথিসিস। তারপরে আছে হিমশৈলে বরফের কত অংশ ভাসে ও কত অংশ ডুবে থাকে? 1/10 ভাগ ভাসমান ও 9/10 ভাগ ডুবে থাকে। হাইড্রোস্ট্যাটিক ভারসাম্যের প্রবক্তাকে? আর্কিমিডিস। তারপরে অ্যাস্থেনোস্ফিয়ার হলো ড্যাশতল, একটি প্রতিপূরণ তল। কে প্রমাণ করেন গভীরতা বৃদ্ধির ফলে পদার্থের ঘনত্ব বৃদ্ধিজনিত কারণে অধিক উষ্ণতায় ও পদার্থটি গলে না? 1980 সালে ডাব্লু হেই স্কানেন। নেক্সট, প্রতিপূরণ তলের গভীরতা কত? ভূভাবন্দনের মোটামুটি 100 মিটার গভীরে এটা অবস্থান করে থাকে। প্রতিপূরণ নিয়মের উপর প্রতিষ্ঠিত সমস্থিতির ধারণার প্রবক্তাকে? 1859 সালে গণিতবিদ আর্ক ডেকন জন হেনরি প্র্যাট। সমুদ্রবক্ষের বিস্তৃতির ধারণা তত্ত্বের প্রবক্তাকে? খুব ইম্পর্টেন্ট, 1960 সালে মার্কিন অধ্যাপক হ্যারি হ্যামন্ড হেস। হিস্ট্রি অফ ওশান বেসিন বইটি কার লেখা? অধ্যাপক হ্যারি হ্যামন্ড হেস। হ্যারি হ্যামন্ড হেস কোন বইতে তার সমুদ্রবক্ষের বিস্তৃতি তত্ত্বটি প্রকাশ করেন? এটা উল্টোভাবে লেখা, হিস্ট্রি অফ ওশান বেসিন। আটলান্টিক মহাসাগরের সৃষ্টির প্রবক্তাকে? ফ্রান্সিস বেকন। মহাসাগরীয় সঞ্চনতত্ত্বের প্রবক্তাকে? এটা আমরা সবাই জানি, আলফ্রেড ওয়েগনার। তাপীয় পরিচালন স্রোতের প্রবক্তাকে? আর্থার হোমস। ভেনিং মিনেজ কোন তত্ত্বের প্রবক্তা? সামুদ্রিক খাতের ঋণাত্মক অভিকর্ষীয় বিচ্যুতি। সার্পেন্টাইন শিলার কত শতাংশ জল থাকে? 25%। মহাসাগরীয় ভূত্বক কোন শিলায় গঠিত? সার্পেন্টাইন খনিজ সমৃদ্ধ পেরিডোটাইট শিলা দ্বারা গঠিত। আর হচ্ছে JOIES জয়েস প্রকল্পটি কেন চালু করা হয়? আটলান্টিক মহাসাগর অবক্ষেপের নমুনা পরীক্ষা করার জন্য। তোমাদের হচ্ছে পরের ভিডিওতে আমি হচ্ছে এই চ্যাপ্টারে বাকি শর্ট কোয়েশ্চেনগুলো দেবো। এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরের শর্ট কোয়েশ্চেনের ভিডিওটা তোমরা পেতে পারো।